বন্ধুরা, এই রুম হিটারটি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এবং বলবো এই ধরনের রুম হিটার সত্যিই কি রুমকে গরম করতে পারে নাকি ফেক, সেটা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। রুম হিটারটি বানাতে লাগবে এই ধরনের একটি ডিসি মোটর ও ফ্যান ব্লেড। মোটরটিতে আমি 4টি ডায়োড কানেক্ট করে নিয়েছি। তোমরা এটার পরিবর্তে এইরকম মোটর ইউজ করতে পারো। এখন লাগবে একটি টিনের কৌটো, নিয়ে নেব এই রকম একটি হিটিং কয়েল। এই কয়েলগুলো ব্লোয়ার মেশিনে লাগে, তোমরা এটা মার্কেট থেকে 40 থেকে 45 টাকা দামে পেয়ে যাবে। এই ধরনের কয়েল যদি তোমরা নাও পেয়ে থাকো তাহলে তোমরাও কাজটি করতে পারবে এইরকম একটি 100 ওয়াটের বাল্ব দিয়ে। এখন মোটরটিকে টিনের কৌটোর পিছনে সেট করব, তার জন্য এরকম একটি প্লাস্টিকের ফ্রেম আমি নিয়ে নিয়েছি যেখানে মোটরটি সেট হবে। এবং এই ধরনের সমস্ত জিনিসগুলো তোমরা পুরনো হেয়ার ড্রায়ার বা ব্লোয়ার মেশিন থেকে পেয়ে যাবে। এখন নির্দিষ্ট মাপ করে টিনের কৌটোটি কেটে নিচ্ছি। এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং এখানে একটি ছিদ্র করেছি, এটা দিয়ে মোটরের তারটি বাইরে বের করে আনব। এখন মোটরটিতে এসি লাইন দুটি কানেক্ট করে নিচ্ছি। মোটরের পেছনে ডায়োডগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে কানেক্ট করবে। এবার মোটর ও ফ্যান ব্লেডটি প্লাস্টিকের ফ্রেমের মধ্যে সেট করে নিচ্ছি। ঠিক এইভাবে সেট হয়ে গেলে এটাকে টিনের কৌটোটির মধ্যে সেট করব। এইভাবে আমি মোটর ও ফ্যানটি ভালোভাবে সেট করে নিয়েছি। এখন মোটরের তারটি কৌটোর ভেতরে বের করব। এখন হিটিং কয়েলটি এর ভেতরে অ্যাডজাস্ট করব, তার জন্য এখানে একটি ছিদ্র করতে হবে। এখন এই প্লাস্টিকের নবটি খুলে ফেলবো এবং এর ভেতর দিয়েই হিটিং কয়েলটি ভিতরে সেট করে নিচ্ছি। লাইনগুলো যাতে শর্ট না হয়ে যায় তার জন্য তোমরা এই ধরনের হিটসিং টিউব ব্যবহার করতে পারো বা ওয়াটার লেভেল পাইপ, ব্ল্যাক টেপ, এগুলো দিয়ে তোমরা কাজটি সেফটি হিসেবে করবে। দেখতে পাচ্ছ ভিতরে এইভাবে কয়েলটি সেট থাকবে। মোটর থেকে বেরোনো লাইন দুটিও তোমরা এইভাবে সেফটি করে নেবে যাতে শর্ট সার্কিট না হয়। এখন মোটরের একটি লাইন হিট কয়েলের একটি লাইনের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি এবং কানেক্ট হয়ে গেলে এটাকে ভালোভাবে সেফটি করে নেব যাতে শর্ট সার্কিট না হয়। এখন এসি জ্যাকটি নেব, এটাতে মোটরের একটি লাইন কানেক্ট করব এবং এসি জ্যাকের অপর লাইনটি হিট কয়েলের সঙ্গে কানেক্ট করব।
এইভাবে সমস্ত লাইনগুলো কানেক্ট করার পর এখানে একটি সিরিজ পেপার আমি ইউজ করেছি, যাতে লাইনগুলো টিনটির সঙ্গে বডি না হয়ে যায়, এবং একটি কোপারের তার দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি। এখনও রুম হিটারটি পুরোপুরি রেডি। এখন আমি তোমাদের দেখাবো এটা থেকে ঠিক কী পরিমাণে তাপ নির্গত হয়। এখন এটাতে একটি স্ট্যান্ড লাগিয়ে নিচ্ছি আমি। এটার সাহায্যে রুম আসলে গরম হয় কি না সেটাও তোমরা জানতে পারবে। তো আমি এসি লাইনটি কানেক্ট করে নিয়েছি। এখন তোমরা ভিতরের কয়েলটি লক্ষ্য করো, কয়েলটি খুব ভালোভাবেই গরম হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছ এটা লাল হয়ে গেছে এবং এর ভেতর থেকে গরম হাওয়া বের হচ্ছে। কিন্তু এটা থেকে যে পরিমাণ তাপ নির্গত হয় এটার সাহায্যে তোমরা তোমাদের হাতটা ভালোভাবে গরম করতে পারবে, বা এর সামনে বসে তোমার শরীরটাকে খানিকটা গরম করতে পারবে। কিন্তু কোনোভাবেই এটা দিয়ে একটা রুম পুরোপুরি গরম করা সম্ভব নয়। তোমরা ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও দেখবে যেগুলোতে বলা হয়েছে এই ছোট্ট হিটারটি দিয়ে নাকি পুরো রুম গরম করা যায়। আসলে আমি বলবো ধারণাটি ফেক। আমি তোমাদের সাজেস্ট করব অযথা পয়সা খরচ করে তোমরা এই ধরনের হিটার তৈরি করবে না। এই হিটারগুলো অল্প সময় চলার পরেই এর কয়েলগুলো নষ্ট হয়ে যায় এবং কোনোভাবেই এটা দিয়ে পুরো রুম গরম করা সম্ভব নয়। তো বন্ধুরা, আইডিয়াটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করতে পারো, সুন্দর দেখে একটি কমেন্ট করতে পারো, এবং এই ধরনের আরও ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।